আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াস, আমার ফ্যামিলিও ভালো। তো বিয়াস, আজকে একটা অ্যালটমেন্ট গার্ডেনিং ভিডিও লিয়ে আইসি। আমি আশা করলাম আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা, আর যদি ভালো লাগে না প্লিজ দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো আপনার ভালো লাগতেও পারে। আর আজকের তারিখটা হয়েছে বিয়াস মে মাসের 25 তারিখ। আমি আমার কিছু গাছ ট্রান্সপ্লান্ট করমু আর আপনার লগে তুয়া শেয়ার করমু। এনেক একটা ফুই শাক দেখো কা বিয়াজ, আমি আপনারা দেখাই দাম। আমি ফুই শাকে চিন্তা রইয়া দিমু, আর সাথে আমার খসুর একটা গাছ আছে একটা তো রইয়া দিমু। আর খসুর গাছের জোরের মাঝে বিয়াজ দেখো কা, আর দুই তিনটা ভুটানার স্কোয়াশর গাছ উঠছে, তো কিন্তু আমি রইয়া দিমু আর আপনারা লগে শেয়ার করমু। তা বিয়াজ, ফার্স্টে আপনারা আমি গাছকে চিন দেখাইলাম, আমি কোন গাছকে চিন রইতাম টুডে, আর সাথে দেখাইলাম আমি মাটির মাঝে কিতা কিতা বিয়াজ আর্ট করমু। নিউ কম্পোস্ট আর চিকেন মানুষ সাথে মিরাক্কেল ওর পারপোস, যেটা সোলো রিলিজ একটা সামান্য দিমু বিয়াজ। আর আমার মাটির মাঝে আগেও আরও কম্পোস্ট দেওয়া, সার দেওয়া দিয়া বিয়াজ আমি লারিয়া 1.5 মন্থ এগো রাখি দিছিলাম মাটি কিছু রেডি করিয়া। আর টুডে আরও অল্প একটু আর্ট করমু বিয়াজ, আর্ট করি আর আমি আমার গাছকে চিন রইয়া দিলাম। এই মাটির মাঝে বিয়াজ আমি আগে আর্ট করিয়া রাখছি গ্রাস ফোসা, চিকেন মানু, হর্স মানু আর নিউ কম্পোস্ট দিয়ার আমি রাখি দিছিলাম বিয়াজ। আর এখন আমি টবর মাঝে একসা জোকসিন দুই গেসা গাছ অক্সিন তাকে বাঁচি লেছি বাচ্চা বিয়াজ। আমার যে আজকে টুরে যে ফার্টিলাইজারটা আমি ইউজ করবো অক্সিনটা আমি দিলাই রাম দিয়া, আর বালা করিয়া লারিলে মো বিয়াজ মাটি কিছু তোর লগে আর্ট করিলে মো উপর নিচ করবো মাটি কিছু তোরে। আর আর্ট করার পরে বিয়াজ আমি আমার গাছকে চিন রইয়া দিলাই মো। আর খসু বিয়াজ আমার অনেক গাছ হয়েছিল, আর আমার কিসার লাগি একটু প্রবলেমেও মনে লয়, আমার রাখার একটু অসুবিধা ছিল বিয়াজ। ঠান্ডার সময় আমার অনেক গাছ মরি গেছে, তা আমিও ভাবছিলাম না যে একটা গাছও বালা রয়েছে, আমি ভাবছি মনে সকলটি মরি গেছে। আর এখন দেখলাম একটা গাছ রয়েছে বালাতে, ভাবলাম ওগুতাও রইয়া দিলাই। দেখো কা বিয়াজ, মাটি গেছিন অলরেডি রেডি করো, একটু বুস বুস আলাখান দেখরা আপনারা মাটি গেছিন টাইট নাই, কারণ আগর রেডি করা তো। আর হালকা কিছু প্যারালাইট ইউজ আছে বিয়াজ আমি, তবে দিস ইয়ার আমি ইউজ করছিলাম না, লাস্ট ইয়ার যে মাটির মাঝে ইউজ করছিলাম হকসিন রয়ে গেছে মাটির মাঝেও। বিয়াজ আমার মাত কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা যদি আপনার আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি আমার চ্যানেলটার পাশে আসবেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। বিয়াজ আমার ভিউজের ক্ষেত্রে লাইকটা খুব কম হয়, প্লিজ আপনারা হয়তো ফরগেট করিলেন, একটু মনে করি একটা লাইক দিবা আমার ভিডিওটাত। মাটিটা বিয়াজ আমার উপর নিচ করে লিছি, আমি সাইডটা টবর। এখন কো আমি আমার ফার্স্টে যে খসু সম্বল বিয়াজ আমার দিছি আর ওর একটু খসুটা আগে রইয়া দিলাই মো। আর খসুর জ্বরে যে দেখরা ভুটানার স্কোয়াশর আরও দুই তিনটা গাছ আছে ওগুনটা নিয়া বিয়াজ আমার একটা পিঠর মাঝে দেখছি এমটি করে লিছে স্লুগে খাইয়া, যে পিঠটা এমটি ও পিঠর মাঝে নিয়া বিয়াজ আমি ওগুনটা রইয়া দিলাই মো। আর আপনারা আর জানি না স্লুগে কিছু প্রবলেম করে নি, আমার তো যে প্রবলেম করে, তো আমি বোতল কাটি কাটি বিয়াজ হারিয়ে রাখি গাছের মাঝে, হারিয়ে রাখলে দেখছি যেগুন তো বোতল কাটি কাটি দিয়া রাখছি এগুন অবশ্য ভালো আছে, আর যেগুন তো বোতল হারাইয়া দিতাম পারছি না এগুন বিয়াজ কিছু প্রবলেম করিলাই খাইলাই, আইজ একটা খায় খাইল একটা খায়, কোনটা করার নাই বিয়াজ। স্লুগের মেডিসিন দেওয়ার পরেও তারা গাছ হইয়া ধরিলাই। একটা গাছও বিয়াজ আমার খসুর, তবে গাছটা খুব সুন্দর দেখো গা হেলথি সুন্দর হইয়া বড় হয়েছে। তো একটা গাছ যখন তাই নেখলা একজন তান্ডে একটোবর মাঝে দিয়ারা কিনদিরাম কই দেখি কিতা করুন, তবে গাছটা যদি বিয়াজ আমার বাসেতে আমি এই গাছটা নিয়ে আরও 3-4টা বা আর 10টা গাছ আমি ফাইমু আশা করলাম। সাইটে দিয়া বিয়াজ এটা ডেম সারে, এটা মুখী খসু আমি সপ্তাহে আনি আমরা খাইছি যে ওটার,
আর মুখে কইছে বিয়া যে ডেম সারে বেশি আর লতি কেসু হইলে বিয়া যে খেরে লতার মাথার মাঝে গিয়া একটা ডেম সারে সারিয়ে একটা গাছ হয় আর মুখে কইছে হইলে একবারে জোর তো নে বিয়া যার একটা আর জোর সারি দিব ডেম সারে তে বিয়াজ আমার খসুরও আটা শেষ হয়ে গেছে এখন কো আমি আমার পুঁইশাকে চিন্তারে রইয়া দিলাইলাম আর একটা টোপর মাঝে বিয়াজ দুইটা দুইটা করিয়া দিলাইলাম গাছ কেসিন খুব সুন্দর বিয়াজ হেলথি দেখো গাছ ছোটো ছোটো অবশ্য পালা ওয়েদার ফাইলে খুব কুইক বাড়ি যাব আর আমি তা বেশি তো নে তুলছি বিয়াজ গাছ বড় টোপ দিলে আরও বড় হয়ে গেল না গড়ত আরও সুবিধার লাগি বেশি বড় টোপ দিছি না তার খালি বাসাইয়া রাখছি আর ছোটো ছোটো টোপর মাঝে চুমটি মাটি দিয়া রাখছি বিয়াজ বেশি মাটি না 1 মিনিট মাটি আপনারা টোপ দেখলে বুঝতে পারবা একেরে ছোটো টোপ আর আরও অনেক গাছ পিঁয়াজ আমি রইয়া দিছি আরও অনেক গাছ আমার রোয়ার বাকি রয়েছে আমার চ্যানেলটার পাশে থাকবা আপনারা পরবর্তীতে আমি সকলটি গাছ আপনারা দেখাই মুখিতা কিতা রইলাম কি না রইলাম আর আমার কোন জিনিসটা বেশি ভালো হইলো আর কোন জিনিসটা বাদ হইলো আমার চ্যানেলটার পাশে থাকবা আপনারা দেখতে পারবা অবশ্য আমার ফ্রন্ট গার্ডেনও আপনারা লোকে শেয়ার করবো আমার অ্যালটমেন্টও শেয়ার করবো আর গাছ ট্রান্সপ্লান্ট করতে বিয়াজ আমার যে ভালো লাগে জানি না আপনারা এটা এনজয় করেননি আমি যে সময় গড়তে নিয়ে বাকড়িয়া নিয়ে বাড়া রই আমার যে খুশি লাগে লাগে কত সময় নিয়ে বাড়া দিতাম আর ভালো ওয়েদার যদি থাকে তো আর মানে কতও নাই গাছ রইয়া দিতে আমার যে ভালো লাগে ভালো লাগে ওখানেও লাগে যে এতদিন ধরে বিচিত না সারা তুলিয়া গড়ের ভিতরে রাখিয়া একটু বড় করলা করার পরে যে সময় গার্ডেনও দিলাই এই সময় যে ভালো লাগে বিয়াজ আমার পুঁইশাক আর কচুরও আছে এখন আমি আমার বাকি গাছ কেসিন রইলিমু রইয়া আর আপনার গেস্তনে বিয়াজ আমি বিদায় নিমু গি অন্য কোনো ভিডিওতে আবার আপনার লগে আমার ক্ষত হইব ও দেখো গা বিয়াজি পিঠার মাঝে কিন্তু আমি রইয়া দিছিলাম আমার গাছ মারুর গাছ আমার রোয়া ছিল ইতাস লোকে সব তা খাইয়ে একবারে এমটি করে লিছে আমার পিঠটারে এখন আবার আমি নয়া করি অগুন্তরে রইয়া দিলাম জানলাম না এগুন কিতা করবো বুঝতাম পারলাম না তবে স্লুগর মেডিসিনও সিটাইয়া রাখবো বিয়াজ আর বুটল খাটি হারানির মতো সময় নাই আমার আর এখন এখানে বুটলও নাই যেহেতু আমি অ্যালটমেন্টও এখন আসি চাইলে অনেক সময় অনেকটা মিলে না বিয়াজ গর্তনে নেওয়া লাগে বিয়াজ সকল ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা আর আমার লাগি আপনারা দোয়া করবা বিয়াজ আমার ফ্যামিলির লাগিও দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করবো ইনশাল্লাহ আপনারা সকল ভালো থাকতা সুস্থ থাকতা এবং নিরাপদে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং